শোনো সুপর্ণা, শিখাকে আমরা এই বাড়ির ছোট বউ হিসেবে মেনে নিয়েছি আর তোমাকেও তাই করতে হবে। আপনি মেনে নিয়েছেন বলে আমাকেও যে মানতে হবে এটা কিন্তু কোথাও লেখা নেই মা। আমি ওকে মানবো না। সুপর্ণা কি বলছো কে তুমি? বাড়িতে লক্ষ্মী এসেছে এখন এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছো? ও রিয়েলি? এই মেয়েটা এবারে লক্ষ্মী? হাসালে দিদি ভাই, ও যদি সত্যি এবারে লক্ষ্মী হতো না তাহলে বিক্রমের সাথে বিয়ে হওয়ার পর থেকে এই বাড়িতে পরপর এত ক্ষতি হতো না। হ্যাঁ, ও এবারে লক্ষ্মী নয়, এই মেয়েটা এবারে অলক্ষ্মী। মেজদা, মেজ বৌদিকে সামলা। ও যদি শিখার ব্যাপারে আর একটা খারাপ কথা বলে তাহলে কিন্তু আমি ওর সম্মানের কথা ভাববো না। কি হচ্ছে নাকি সুপর্ণা? সুপর্ণা, শিখা এবারির অলক্ষ্মী না, এবারির অলক্ষ্মী হচ্ছে তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি। আজকে তোমার প্ররোচনায় এই প্রীতম এই বাড়ির সবার সাথে বেইমানি করছে। আজকে ওর জন্য এই পারিবারিক ব্যবসাটা অন্য লোকের হাতে উঠে যাচ্ছে। এই বাড়িতে যাবতীয় যা ক্ষতি হচ্ছে তার জন্য তুমি দায়ী, শিখা নয়, তুমি। আমি যা যা করেছি বেশ করেছি, আর আমার এই এত কিছু করার পেছনে না আপনারা দায়ী। প্রীতম চুপ করতে বলো ওকে, নাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আরে কৃষ্ণ, আরে কৃষ্ণ, যাই বাবু, আপনি শান্ত হন। কে শান্ত হন? শান্ত, প্লিজ, আমি দেখছি, আমি দেখছি। আপনি যান না, আমি দেখছি। চা চা চা। প্রীতম, বলছিলাম আজ মাত্র কটা দিন আছো এই বাড়িতে, একটু শান্তিতে থাকো না। হরে কৃষ্ণ। এই শুনুন সুপর্ণা, সুপর্ণা, সুপর্ণা। আপনারা আজ যেভাবে আমার বেটির পাশে দাঁড়ালেন, আশা করব যে সারাটা জীবন এভাবেই আমার আমার বেটির পাশে দাঁড়াবেন। থাকবো তো নিশ্চয়ই। তার আগে আপনি বলুন, আপনি আমাদের ক্ষমা করে দিয়েছেন তো? চিচি, এ কথা কি বলছেন আপনি? আমি ওসব পুরনো কথা কিছু মনে রাখি নাই। এখন এসব কথা বাদ দিয়ে ওরা দুজন নতুন সংসার করতে যাচ্ছে, আসেন আমরা সবাই মিলে ওদের দুজনকে আশীর্বাদ করি। আমার আশীর্বাদ তো চিরকাল ওদের সঙ্গেই আছে, কিন্তু আজ সবার আগে আমি শিখার কাছে ক্ষমা চাইব। পুরনো সব কিছুর জন্য আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেবে তো? চিচি কি বলছেন বলুন তো আপনি? গুরুজনদের হাত ছোটদের মাথায় আশীর্বাদ করার জন্য ওঠা উচিত, ক্ষমা চাওয়ার জন্য নয়। আমি শুধু তোমার গুরুজন নই, আজ থেকে আমি তোমার মা। অনেক হয়েছে শাশুড়ি বৌমার ঝামেলা অশান্তি, সব ভুলে যাও শিখা, সব সব। অনেক ছোট বয়সে তুমি তোমার মাকে হারিয়েছো আমি জানি, আর আমারও তো মেয়ে নেই বলো, আমরা আমরা মা মেয়ে হয়ে থাকতে পারবো না বলো? তুমি তুমি আমাকে মা বলে ডাকবে না শিখা? বলো, ডাকবে না আমাকে মা বলে? মা, এই তো শিখা, ঠিক যেরকম চেয়েছি তুমি ঠিক তাই করছো। এভাবেই তোমাকে কাছে টানবো যাতে পরে দূরে ছুঁড়ে ফেলে দিতে পারি। এই কি গো, একটু চিমটি কাটো না।
কেন কি হয়েছে? বলছি যা ঘটছে এটা স্বপ্ন না সত্যি কিছুই তো বুঝে উঠতে পারছি না। স্বপ্ন দেখানো হচ্ছে অঞ্জলি। মানে ও তোমায় বুঝতে হবে না, তোমার না বুঝলে হচ্ছে না মা, আর চোখের জল নয়, পুরনো সব কথা ভুলে আজ থেকে তোমাকে নতুন করে সংসার করতে হবে। বলো শিখা, পারবে না তুমি আমার এই ভেঙে যাওয়া সংসারটাকে সুন্দর করে আবার সাজিয়ে তুলতে? তুমি পারবে না মা। কেন পারবে না মা? সবার আশীর্বাদ পেলে নিশ্চয়ই পারবে। ভিকি, শিখা, তোমরা এসো, বাবা, কাকামণি, মামা বাবু, এনাদের সবার আশীর্বাদ নাও। এসো, আয়, আপনি আসুন, 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 এসো শিখা, এসো। এবার এদিকে আসতে হবে যে, এসো। অনুরাধা, মিষ্টিটা চট করে নিয়ে এসো। হ্যাঁ মা, এক্ষুনি আছি। দাদা ভাই, তুই এসেছিস, আমি ভীষণ হ্যাপি। শিখা ও রিয়া আমার মেয়ে। হ্যালো বৌদি। হ্যাঁ আমারও। বৌদি কিন্তু ভীষণ সুইট দেখতে। হ্যাঁ এটার জন্য একটা অপেক্ষা করছিল। হ্যাঁ বাহ, বেশ সুন্দর। দাদা খেয়েছ? আমার ডাউট এটা না, আমার বন্ধুর বিয়ে, আগে নিজে খাবো, বাঁচলে তোকে দেবো। ও, পুরোটাই একা খেয়ে নেবে নাকি? এই রিয়া দত্ত, এই টাকা ধরবি, এই দাও, ফলে দাও, ফলে দাও, ফলে দাও। আমাকে বাদ দিয়ে সবাই মিষ্টি মুখ করে নিচ্ছ? এটা কেমন হলো কোয়েল? হ্যাঁ, বন্ধু বউকে নিয়ে বাড়িতে চলে এলো আর তুমি এখন আসছো? এসো এসো, রাস্তা এত জ্যাম ছিল আন্টি, আমি কি বলবো বলো। কনগ্রাচুলেশনস বিক্রম, শিখা, বিবাহিত জীবনের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা দুজনে খুব ভালো থেকো। ধন্যবাদ। তুমি আমাদের জন্য অনেক করেছো কোয়েল, থ্যাংক ইউ। ফ্রেন্ডশিপে থ্যাংক ইউ, ফ্রেন্ডশিপে নো সরি, নো থ্যাঙ্কস। যদি আমার বন্ধু হিসেবে ভাবো, ফ্রেন্ডস, ফ্রেন্ডস, ওরা দুজন কিন্তু খুব ভালো বন্ধু। হ্যাঁ খুব ভালো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভিকি, শিখাকে একটু ঘরে নিয়ে যা, ওকে একটু রেস্ট নিতে দে। হ্যাঁ হ্যাঁ যা, বিয়ে তো আগে হয়েই গেছে, তাই আর কাল রাত্রি বা এসব কোনো নিয়ম মানার তো ব্যাপার নেই যে একসঙ্গে থাকা যাবে না। হরে কৃষ্ণ, কি কি বলছিস কেদি? বউ হাতের আগে যদি বিক্রম শিখা এক ঘরে থাকে তাহলে তো বিক্রমের অমঙ্গল হবে। কিচ্ছু হবে না মামা, আর তাছাড়া আমি এসব নিয়ম একদম মানি না, আর শিখা তো এই বাড়িতে কাউকে চেনে না, আমি ওর সাথে না থাকলে ওর সমস্যা হবে। আহা নন্দ, ভিকি যখন এইসবে বিশ্বাস করে না তখন থাক না। আর মামা, আমাদের তো অনেকদিন আগেই বিয়ে হয়ে গেছে। তা হয়েছে, কিন্তু সেটা তো তোমাদের অজান্তি। তখন তোমরা কাল রাত্রিও পালন করোনি, আর আমাদের সমাজে রেজিস্ট্রি হলে তারপর ধরা হয় যে বিয়েটা হলো, তা সেই জন্য দিয়ে আজকে রেজিস্ট্রারকে ডেকেছে, আজকে আইন মতো তোমাদের বিয়ে হয়ে যাবে। এরপর আজকে কাল রাত্রির, তারপর না হয় কালকে বউ ভাত, তখন আমরা ধুমধাম করে রিসেপশন পার্টি দেবো, কে বলো? মাত্র তো দুটো দিন, একটু ধৈর্য ধরা যায় না? হ্যাঁ দিদি, আমি কাল রাত্রি পালন করব। শিখা, তুমি একটা পড়াশোনা জানা মেয়ে হয়ে, ভিকি বাবু ওনারা আমাদের গুরুজন, ওনারা তো খারাপ কিছু চাইবেন না। দাদা আপনি বলুন না, এসব নিয়ম টিয়ম কি মানা উচিত?
অবশ্যই মানা উচিত। আর মাত্র তো একদিনের ব্যাপার, ওর সরকারি সিলমোহর লাগবে, ওটারও তো দরকার আছে। আপনি যা বলবেন তাই হবে মা। বেশ, তাই হোক তবে। অনুরাধা, কাল রাত্রি না কাটা অবধি কিন্তু শিখা তোমার সঙ্গে তোমার ঘরেই থাকবে। ঠিক আছে মা। শিখার জীবনে যে কাল রাত্রি শুরু হলো তা শেষ আমি হতে দেব না। শিখা চলো, ভিকি তুইও আয়। যাও পারবে, যাও যাও। এসো। আরে কি, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? আসুন। ও আমি ঠিক আছি। আরে আসুন, লজ্জা পাওয়ার কিছু নেই, আসুন বসুন। দেখ দেখ সব লাগেনি তো, বসুন। আরে কি কর, মাটিতে কেন? উঠুন উঠুন। আমখানে ঠিক আছি। আপনি 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 মেঝেতে বসবেন না। হাজার হলেও আপনি আমার বেয়াই মশাই, মাটিতে বসে কেউ? আপনি খুশি তো? কি বলছেন, এই সব তো স্বপ্নের মতো লাগছে। আমি খুব খুশি। কি ব্যাপার কোয়েল, শিখা আর বিক্রমের বিয়েটা তুমি মেনে নিলে যে? আমি লাইফে মুভ অন করেছি রক্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রক্তি। নন্দ। হ্যাঁ দি। তুই একটু রেজিস্ট্রার কে ফোন করে দেখ তো, উনি দেরি কেন করছেন। হ্যাঁ এক্ষুনি দেখছি রক্তি। হ্যাঁ বাবা চলো চলো বাবা, আমি বলছি। এসো ঘরে এসো, ঘরে এসো, চুপচাপ থাকো ঘরে এসো। খুব ভালো অভিনয় হয়েছে তোমারও। ড্যাডকে কল করবো? করে বলে দাও, আমাদের যুদ্ধের প্রথম ধাপ আমরা পেরিয়ে গেছি। তাহলে কল করছি। খুব খুশি হচ্ছ তো শিখা? এরপর তো তোমাকে কাঁদতে হবেই। এটা আমার বর্দার ছবি জানো শিখা, আমার বর্দা আমাকে খুব ভালোবাসত। আমি কিছু বলার আগেই সব বুঝে যেত আর আমার সব ইচ্ছে পূরণ করত। বর্দা নিশ্চয়ই ওপর থেকে আমাকে আশীর্বাদ করেছে, তাই আমি তোমাকে খুঁজে পেয়েছি। কি হয়েছিল ওনার? অ্যাক্সিডেন্ট। থাক না ভিকি, আজকের এই শুভ দিনে আর ওই অশুভ দিনটার কথা মনে করতে হবে না। শিখা তুমি বলছিলে না জল তেষ্টা পেয়েছে, এনা জল খাও। রেজিস্ট্রার এসে গেছে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে। চলো চল ভিকি। কি হলো, পাত্রপাত্রীকে এবার ডাকুন। আসবে আসবে, একটু ধৈর্য ধরে বসুন না, এত অধৈর্য হচ্ছেন কেন? বলছি এই মিষ্টিগুলো সদগতি করুন না, ততক্ষণে এসে পড়বে। কি একটু হেল্প করে দেবো? ওসব থাক, আসলে আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ তাছাড়া শুভ সময় শুভ যোগ সবই তো চলে যাচ্ছে না। ও এই রিয়া, যা তো দেখ তো, কেন আসছে না ওরা এখনো? তাড়াতাড়ি দেখ। এই তো দাদা বৌদি এসে গেছে। বিকি শিখা, উনি রেজিস্ট্রার তোমাদের জন্য ওয়েট করছেন, উনি তোমাদের বিয়ে দেবেন। নামটা বলুন তো। আমার ছেলের নাম বিক্রম চক্রবর্তী আর আমার বৌমার নাম শিখা সোরেন।
ছেলের বাবার নাম সুদর্শন চক্রবর্তী, মেয়ের বাবার নাম বুধুয়া সোরেন, তাই তো? বুধুয়া সোরেন। বয়স কত দুজনের? আমার ছেলের বয়স 25 আর আমার বৌমার বয়স 18+। ওকে, বয়সের প্রমাণপত্র দিন। হ্যাঁ হ্যাঁ, বিক্রমের বার্থ সার্টিফিকেট আমি এক্ষুনি নিয়ে আসছি। শিখা, তোমার বার্থ সার্টিফিকেট এনেছো তো তুমি? সেটা কি? সরকারি কাগজ, জন্মের প্রমাণপত্র। শিখার জন্মের সময় হাসপাতাল থেকে নিশ্চয়ই সরকারি এই প্রমাণপত্র দেওয়া হয়েছিল। না, আমার কাছে তো ওই সার্টিফিকেট নেই। ওমা, তাহলে বিয়েটা হবে কি করে গো? বোঝাও। ও, আমাদের গ্রামে তো কেউ ওসব জন্মের কাগজ ফাগজ সব কিছু বানায় ক্লাই। ও তো সব মনে মনেই আমি বলছি, পূর্ণিমার দিন ছিল, রবিবার ছিল, ও সন্ধ্যার সময়। শুনুন, সার্টিফিকেট ছাড়া আমি রেজিস্ট্রি করতে পারবো না। আচ্ছা, পরে দিয়ে দেব, এখন বিয়েটা করিয়ে দিন না। শুনুন, এটা আইনত দণ্ডনীয় অপরাধ, এটা আমি পারবো না। জন্মের তো কাগজ তো নাই, তাহলে কি হবে? অমঙ্গল হবে। বিক্রমের কুষ্টি বলছে আগামী 30 মিনিট। 30 মিনিটের মধ্যে যদি ওদের বিয়েটা না হয় তাহলে আগামী 2 মাস বিয়ের কোনো যোগ নেই। সব বাজে কথা বলছো তুমি। না ও হে কৃষ্ণ, আমি কেন বাজে কথা বলবো? জামাই বাবু বিক্রমের কুষ্টিয়ে কথা বলছে, আজ পর্যন্ত তো আমার কথা ভুল হয়নি। কি রে দীপ, বল। চুপ করো তুমি, যত সব কুসংস্কার, কিচ্ছু হবে না। আরে হে কৃষ্ণ, সুকুমার বাবু, কিছু না হলেই তো ভালো, আমরা সকলেও তাই চাই। কিন্তু খুব সামান্য কিছু মানলে যদি কোনো বড় অমঙ্গল আটকানো যায় তাহলে দোষ কোথায়? হ্যাঁ, না না, নন্দ একদম ঠিক কথা বলছে। এমনিতেই দিনক্ষণ না দেখে বিয়ে করার ফল তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। কম ঝড়ঝাপটার মধ্যে দিয়ে তো আমার ছেলে আর বৌমাকে যেতে হয়নি। আমি আর এসব চাই না। এখন যদি রেজিস্ট্রিটা ভুল সময় হয়, তার জন্য যদি আবার কিছু অঘটন ঘটে। বৌদি, এসব কিচ্ছু হয় না। না সুকুমার, এটা আমার ছেলে আর আমার বৌমার ভবিষ্যতের ব্যাপার, আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না। আমি কি করবো বলুন তো? আমি কি চলে যাব? আমার তো অন্য জায়গায় যেতে হবে। না, আপনি বিয়ে দিয়ে তবেই যাবেন। না না দাদা, আপনি বুঝলেন না, উনি তো বললেন সার্টিফিকেট না পেলে উনি বিয়ে দেবেন কি করে? তাহলে তো রেজিস্ট্রিটাই হবে না। হবে। কি করে হবে? আচ্ছা, রেজিস্ট্রি ম্যারেজের জন্য বার্থ সার্টিফিকেটটা কি মাস্ট? মানে বয়সের অন্য কোনো প্রমাণপত্র দিলে হবে না? যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেখানেও তো ডেট অফ বার্থ লেখা থাকে। হ্যাঁ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলে হয়ে যাবে। তুমি গ্রাম থেকে আসার সময় তোমার স্কুলের সার্টিফিকেটগুলো এনেছিলে? হ্যাঁ এনেছিলাম তো। কোথায় ওগুলো? ব্যাগে আছে। ভোলাদা, তুমি ব্যাগটা এনেছিলে না? হ্যাঁ হ্যাঁ এনেছি তো, দাঁড়ো দিচ্ছি। আমার জামাই কত বুদ্ধি, কিভাবে সমস্যার সমাধানটা করে দিল। হরে কৃষ্ণ, কার ছেলে দেখতে হবে তো? বিখ্যাত বিজনেসম্যান সুদর্শন চক্রবর্তী আর বিখ্যাত সমাজসেবী রেখা চক্রবর্তীর আদরের ছোট ছেলে। একদম ঠিক কথা বলেছেন, আপনার ভাগ্য তো অনেক ভালো মশাই, এত বড় বাড়িতে আপনার মেয়ের বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নন্দ অঞ্জলি তোরা একটু চুপ কর। ভাগ্য ভালো ওর নয়, ভাগ্য ভালো আমাদের। শিখার মতো এত মিষ্টি এত ভালো বৌমা পেয়েছি আমরা। এই না, ব্যাগ ব্যাগ দাও।
মা দেখো কিছু ফুটপাতি জিনিসপত্র নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছে। আস্তে ফুটপাত থেকেই তো উঠে এসছে। কোথায় গেল বলো তো? খুঁজছি তো, পাচ্ছি না তো। ভালো করে খুঁজে দেখো। হরে কৃষ্ণ, শুভ সময় কিন্তু চলে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না তো। এবার কি হবে সুদর্শন, প্লিজ একটা উপায় বার করো। আরে আমি কি করব বলো তো? শিখা পেলে না? কোথায় গেল সার্টিফিকেট গুলো? শিখা তো দিদিমণির বাড়িতে ফেলে আসিসনি তো? হ্যাঁ, ওখানে ফেলে এসেছি মনে হয়। ঠিক আছে, তাহলে ওখান থেকে নিয়ে এলেই হবে। হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, আমি নিয়ে আসছি। কিন্তু ভোলাদা, তুমি যাবে আসবে 25-30 মিনিটের মধ্যে তো সার্টিফিকেট নিয়ে ফিরতে পারবে না। কোয়েল একদম ঠিক কথাই বলছে, কিন্তু কিছু একটা উপায় তো বার করতে হবে। এই বিয়ে দেওয়ার জন্য 2 মাস আমি অন্তত অপেক্ষা করতে পারবো না। আমি আজ থেকেই আইনতভাবে শিখাকে এ বাড়ির বৌমা হিসেবে গ্রহণ করতে চাই। আরে কৃষ্ণদি, আমার কিন্তু মনে হচ্ছে এবারে তোর স্বপ্ন সত্যি হবে না। হবে, স্বপ্ন পূরণ হবে। আমি ব্রততিকে ফোন করছি, ও নিয়ে আসবে, তাহলে তো কম সময় হয়ে যাবে। হ্যাঁ কাকামণি, আপনি একদম ঠিক কথা বলেছেন। তাড়াতাড়ি ব্রততি ম্যাডামকে একটা ফোন করুন না কাকামণি। সুকুমার প্লিজ দেরি না করে তুমি ফোনটা করো। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। সুকুমার ফোন করলো কেন? শিখাকে নিয়ে ও বাড়িতে আবার কোনো ঝামেলা হলো না তো? হ্যাঁ সুকুমার বলো। ব্রততি একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? শিখার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে? আরে না না, রেজিস্ট্রির জন্য শিখার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে। ও তো ওই সার্টিফিকেটের ফাইলটা তোমার বাড়িতে ফেলে এসছে। শুধু তুমি একবার ওই শিখার সার্টিফিকেটের ফাইলটা নিয়ে আমাদের বাড়িতে আসবে? তোমাদের বাড়িতে? হ্যাঁ, তুমি না এলে বিয়েটা হবে না। হ্যাঁ আমি জানি যে তুমি এই বাড়িতে আসতে চাও না, কিন্তু অন্তত শিখা আর বিক্রমের জন্য এসো। ওদের কথা ভেবে অ্যাটলিস্ট ওদের জন্য তুমি অনেক করেছো প্রতিদিন, এবার না আরেকটু। আমি আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ ব্রততি সার্টিফিকেট নিয়ে আসছে। থ্যাঙ্ক গড, অ্যাট লিস্ট আজ বিক্রম আর শিখার রেজিস্ট্রিটা হচ্ছে। শুনুন, আমাকে অন্য জায়গায় যেতে হবে, আমি কথা দিয়ে রেখেছি। কথার খেলাপ আমি একদম পছন্দ করি না, তাই আমি কিন্তু আর ঠিক 10 মিনিট দেখবো, তারপর কিন্তু আমি চলে যাব। হরে কৃষ্ণ, আর শুভক্ষণ তো সেই 10 মিনিটই আছে, তারপর রেজিস্ট্রি হলে কিন্তু ঘোর অমঙ্গল। তুমি যে কিভাবে এত শান্ত হয়ে বসে আছো প্রীতম, সত্যি আমি না বুঝতে পারছি না জাস্ট। আরে গোটা বাড়ির সামনে, অতগুলো লোকের সামনে তোমাকে আর আমাকে অপমান করলো, আর তুমি চুপ করে মুখ বন্ধ করে সবটা সহ্য করলে, কিচ্ছু বলতে পারলে না? হ্যাঁ কি বলবো, তুমি বলার জন্য কি বাকি রেখেছিলে? পুরো বাড়ি আমাদের এগেনস্টে চলে গেল, তখন তো একটু মাথাটা ঠান্ডা রাখতে হয়। আচ্ছা একটা কথা বলো, তুমি তুমি হঠাৎ এরকম রেগে গেলে কেন? হঠাৎ করে? আমি হঠাৎ করে রাখলাম? মাথা খারাপ তো আমার না? শোনো, আমি এ বাড়ির প্রত্যেকের মুখের ওপর যেটা সত্যি সেটা বলি। আমি না কোনো কিছু বলতে ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না। আর সবচেয়ে বড় কথা, ওরা তো প্রত্যেকে জানে এই শিখা আর বিক্রমের বিয়েটা আমি জাস্ট মেনে নিচ্ছি না আর মানবও না। তারপরেও তোমার মা প্রত্যেকের সামনে ওদেরকে বরণ করার জন্য আমাকে ডাকলো কেন? আমি আর কি বরণ করবো ওই গাইয়া মেয়েটাকে? বরণ করা মাই,
আরে কি হলো, আরে আরে এত জোরে, তখন থেকে বলছি এত ছটপট করে একটু শান্ত হয়ে বসে একটা জায়গায় লাগলো তো পায়ে। আমি কার মুখ দেখে সকালে উঠেছি, মানে দিনটাই খারাপ যাচ্ছে। না না আমার মুখ দেখে তো ওঠোনি কনফার্ম, কারণ আমি তো মুখের চাদর ঢেকে শুয়েছিলাম। না বলছি আমার লেগেছে আর তুমি এইসব মজা করছো। একটা কথা বলছি, আমি বলছি ছুটতে গিয়ে আমি একটু ইয়ে নিয়ে আসি, বরফ নিয়ে আসি একটু পায়ে দিয়ে। প্রণাম, একটা কথা ভাবো, মা বাবা রাজি হয়ে গেল, প্রবল আঙ্কেলও রাজি হয়ে গেল এই বিয়েটাতে, এত সহজে। যে প্রবল আঙ্কেল আমাকে দিয়ে বাবার বিরুদ্ধে এত কিছু করালো, জলের মতো এতগুলো টাকা খরচ করালো, সেই প্রবল আঙ্কেলের মেয়ে কোয়েল হঠাৎ করে মায়ের কাছের মানুষ হয়ে উঠলো কিভাবে? অঙ্ক মিলছে না সুপর্ণা, অঙ্ক মিলছে না। আমি যতদূর মাকে চিনি, মা কিন্তু এরকম মানুষ নয়। ওরা নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান করছে সুপর্ণা। তুমি একদম ঠিক কথা বলেছ, এর পেছনে অন্য কোনো মতলব রয়েছে। সেটা বড় কথা নয়, ভাববার বিষয় হলো যে প্রবল আঙ্কেল আমাদেরকে জাস্ট ইউজ করে ছুঁড়ে ফেলে দিল, আর এটা আমি মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। বাবার কাছে আমাদেরকে খারাপ করলো, আর তারপর আমাদেরকে বাড়ি ছাড়া করলো। বেশ ঠিক আছে, তোমার মা চান তো যে বিক্রম আর শিখা এই বাড়িতেই থাকুক, আমিও দেখছি করে ওরা এই বাড়িতে থাকে। আর তোমার মা কি ভাবছে যে আমাকে আর তোমাকে এই বাড়ি ছাড়া করে ছোট ছেলে আর ছোট বৌমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে? সেগুলো বালি পিতাম, তোমার মা যে প্ল্যানটা করেছে না পুরো, সেই প্ল্যানটা আমি জাস্ট ভেস্তে দেবো, নইলে আমার নামও সুপর্ণা চক্রবর্তী নয়। ব্রততী ম্যাডাম এখনো আসছেন না কেন? রাস্তায় জ্যামে আটকে নেই তো? হতেই পারে, চিন্তা করিস না, চলে আসবে। আসুক আসুক, এলে তো মাথা হেট করেই ঢুকতে হবে। এবার আমাকে উঠতে হবে, আমি আর অপেক্ষা করতে পারবো না। না না আপনি আপনি একটু বসুন, এক্ষুনি চলে আসবে। শুনুন, আমি তো আগেই বলেছিলাম আমার অন্য জায়গায় কথা দেওয়া আছে, আমাকে সেখানে যেতে হবে। আপনারা বরঞ্চ অন্য একদিনের জন্য অ্যাপ্লাই করে রাখুন, আমি চললাম। ঠিক এসে গেছে, ভাবছিলাম আজকে রেজিস্ট্রিটা হবে না কিছুতেই, কিন্তু এই মেয়েটা ঠিক সব জায়গায় পৌঁছে যায়। তুমি এসে গেছো, সার্টিফিকেট এসে গেছে, আপনি আরেকটু আরেকটু থেকে যান, রেজিস্ট্রিটা করিয়ে দিয়ে যান প্লিজ। থ্যাংক ইউ। আমি এখানে এসেছি শুধুমাত্র শিখার জন্য, এনে তো সার্টিফিকেট দাও। আমার কাজ শেষ হলো, আমি এবার আসি। না দিদিমণি, তুমি যাবে না। ব্রততী ম্যাডাম আপনি প্লিজ থেকে যান, আপনি চলে গেলে আমরা সত্যি খুব কষ্ট পাবো। হ্যাঁ ম্যাডাম, আপনি যখন এসেছেন তখন ওদের রেজিস্ট্রিটা হওয়া পর্যন্ত অন্তত থেকে যান, ওদের আশীর্বাদ করে যাবেন। না সবাই যখন বলছে তখন একটু থেকে গেলেই ভালো হবে। না আমি তোমাকে বেশি সময় এখানে থাকতে বলবো না। আরে দিদিমণি থাকবেই, তোদের আশীর্বাদ না করে কোথাও যাবে না। আমার মনে হয় আর সময় নষ্ট না করে আমরা রেজিস্ট্রিটা বরং তাড়াতাড়ি করে ফেলি, তাই না? উনি আবার বেরিয়ে যাবেন, ওর দেরি হয়ে যাচ্ছে। দেখি সার্টিফিকেটটা দিন, এই যে
আপনাকে একটু চেনা চেনা লাগছে মনে হচ্ছে। কোথায় যেন দেখেছি। ও মনে পড়েছে, আপনি আর ইনি 10 বছর আগে রেজিস্ট্রি ম্যারেজের জন্য অ্যাপ্লাই করেছিলেন না, তারপর তো আর বিয়ের দিন এলেন না। এসব পুরনো কথা তুলে আর সময় নষ্ট করে লাভ নেই, আপনারই তো দেরি হচ্ছে, চলুন রেজিস্ট্রিটা করে ফেলি। উনি ঠিক বলছেন, পুরনো কথা ভেবে লাভ নেই, আপনি কাজটা শুরু করুন। নিন, আপনি আর আপনি দুজনে সাইন করুন। আজকে পেলো সে ভাষা।